কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ারের মধ্যে বিচ্ছেদ হয়েছে। বুধবার জাস্টিন তার ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন। ইনস্টাগ্রামের ওই পোস্টে ট্রুডো বলেন, সোফির সঙ্গে অনেক অর্থপূর্ণ ও কঠিন আলাপের মাধ্যমে তারা আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পারিবারিকভাবে এখনও ঘনিষ্ঠ রয়েছেন। তাদের মধ্যে সবকিছু একইভাবে টিকে থাকবে। এ সময় সন্তানদের মঙ্গলের জন্য এই বিষয়ে গোপনীয়তা ধরে রাখার কথা বলেন ট্রুডো। ট্রুডোর দাপ্তরিক জীবনী অনুযায়ী, ভ্যাঙ্কুভারে কয়েক বছর শিক্ষকতার পর 2002 সালে মন্ট্রিয়ালে ফেরেন ট্রুডো। সেখানে তার সোফির সঙ্গে সাক্ষাৎ হয়। পরে 2005 সালে সোফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 3 সন্তান রয়েছে।